হ্যালো ডেভেলপার্স স্বাগতম আপনাকে ডেস্ক ড্রাইভে আজকে এস টিমেল টিউটোর সিরিজের পুনরতম ভিডিও আজকের টপিক হচ্ছে এস কমেন্টস তো চলুন শুরু করা যাক তো টিমেল লিঙ্ক বলতে বুঝি অর্থাৎ আপনি যখন কোনো ওয়েব পেজে ঢুকে কোনো ল্যান্ডিং পেজে যান তখন দেখতে পাবেন কিছু ক্লিক করার অপশন থাকে বিভিন্ন এবং কিছুতে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হয় বা নতুন উইন্ডোতে নিয়ে যাওয়া হয় এভাবে আপনি দেখতে পাবেন এগুলো আসলে ওয়েব পেজে হাইপার লিঙ্কের মাধ্যমে এগুলো করা হয় তো যদি আমরা একটা দেখতে চাই মনে করুন আমরা হচ্ছে এই মজিলা ডেভেলপার এই যে পেজটা এই পেজে আমরা আসলাম তো এখানে আসে দেখতে পাবেন আমরা এই যে এখান থেকে হচ্ছে ওয়েব টেকনোলজিস এটাই ক্লিক করলাম তো দেখুন আমরা একটা নতুন পেজে চলে গেলাম এবং এই যে মজিলা ওয়েব টেকনোলজির এই অন্য একটি পেজে আমরা চলে আসলাম ক্লিক করার মাধ্যমে এটাই আসলে করা হয় হচ্ছে হাই হাইপার লিঙ্কের মাধ্যমে তো আমরা এটা আসলে প্রোগ্রামের মাধ্যমে দেখব যে দেখুন আবার ওয়েব টেকনোলজির ক্লিক করলাম আমরা এখানে চলে আসলাম ওকে তো এটাই আমরা প্রোগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব দেখুন আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা লেখা থাকবে যেখানে হচ্ছে সার্চ অন গুগল তো আমরা যখন ওই সার্চ অন গুগলে ক্লিক করব। তখন সে আমাকে সরাসরি গুগলের পেজে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের হাইপার লিঙ্ক বসাতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা এ ট্যাগ নিতে হবে এ ট্যাগ এ ট্যাগ নিলে দেখুন সাথে সাথে এখানে এখানে একটা এইচ আর এফ একটা অ্যাট্রিবিউট চলে আসছে তো আমাদের কাজ হবে এই সার্চ অন গুগল যে লেখাটার উপরে আমরা ক্লিক করে কোন অন্য একটা পেজে যেতে চাচ্ছি তাহলে সেইখানে আমরা জাস্ট সেই লেখাটা আগে আমরা লিখি যে এসিএর সে সার্চ অন গুগল ওকে রিফ্রেশ করি দেখুন এখানে একটা এই যে দেখুন এই যে আমরা যখনই মাউসটা এখানে হোভার করছি দেখুন একটা ক্লিকেবল একটা অপশন আসতেছে তো আমরা যখনই এটা ক্লিক করতেছি দেখুন কোনো আমরা কিন্তু গুগলে যেতে পারছি না কারণ হচ্ছে এই এইখানে আমাদের এইচআরইএফ এইখানে হচ্ছে আমাদের সেই যে যেই পেজে আমরা যেতে যেতে চাচ্ছি সেখানে লিঙ্কটা হচ্ছে এইখানে দিতে হবে তাহলে আমরা যখন এটার উপর ক্লিক করতে পারবো ক্লিক করব আর কি তখনই আমাকে সেই পেজে নিয়ে যাবে এট আর এই যে এই হাইপার লিঙ্কের এই কাজটা এসটিএমএল এ হচ্ছে এই এ ট্যাগের মাধ্যমে করতে আপনি একটি এ ট্যাগ নেবেন এবং এ ট্যাগের এখানে হচ্ছে এইচআর ইএফ অ্যাট্রিবিউট নেবেন তারপর হচ্ছে আপনি যেটার উপর ক্লিক করে লিখতে যাচ্ছেন সেইখানে হচ্ছে এই জিনিসটা লিখবেন এবং এইচআর ইএফ অ্যাট্রিবিউটে হচ্ছে আপনি সেই লিঙ্কটা দেবেন তো আমরা যখন গুগলের ল্যান্ডিং পেজে যেতে যাচ্ছি অর্থাৎ এই পেজটা আমরা যেতে যাচ্ছি এই সার্চ অন গুগলে ক্লিক করে তো আমরা সরাসরি যে পেজে যেতে যাচ্ছি সেইখানের পুরো লিঙ্কটা আমরা কপি করব তো আমরা সিটিআরএল এ অ্যান্ড সিটি আর এল সি দিয়ে এটাকে কপি করলাম কপি করে আমরা সেই লিংকটা সরাসরি এইচআর এর এই যে ইনভাইটেড কম ভিতরে আমরা এটা সরাসরি বসিয়ে দিলাম এইবারে তাহলে সেভ হয়ে গেল এবারে যদি আমরা এটা ক্লিক করি দেখুন সরাসরি আমাদের গুগলের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে তো আমরা এবার দেখুন এটা ক্লিক করলাম কই এই যে সরাসরি আমাকে গুগলের ল্যান্ডিং পেজে নিয়ে গেলো ওকে আবার দেখুন আমরা এটা ক্লিক করলাম সরাসরি এই যে গুগল ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে আসলো ওকে এটা হচ্ছে ইএফ এর কাজ অর্থাৎ এটা এইভাবে লিঙ্ক আসলে তারা অ্যাড করে যেমন এখানে আমরা দেখছিলাম এই যে এই যে আমরা যখনই হচ্ছে ওয়েব টেকনোলজিতে ক্লিক করতেছি আমাদের এই ফাইভ পেজে নিয়ে আসতেছে ঠিক এইভাবেই তো এবার আসি হচ্ছে এস টিমেল কমেন্টস এর ব্যাপারে এসটিএমএল কমেন্টস এ আমরা এখানে যাই লেখি না কেন দেখুন এইখানে আমরা যাই লেখি সাধারণত সেটা হচ্ছে আপনার এই যে আউটপুট হিসেবে দেখা যায় কিন্তু আমাদের কিছু লেখার প্রয়োজন পড়তে পারে ভিতরে সেটা হচ্ছে আমাদের নির্দেশ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য যে আমরা এই যেমন মনে করেন এইখানে এই যে এ ট্যাগটা এটা হচ্ছে মনে করেন এখানে আমরা অনেকগুলো নিই একটা ওয়েব পেজে অনেকগুলো সেকশন থাকে যেমন ধরুন এইখানে এইটা হচ্ছে একটা এই এই পেজটা যদি আমরা এই মজিলা ডেভেলপার পেজের যদি আমরা দেখতে চাই দেখুন এই উপর থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা হেডার সেকশন ঠিক আছে এরপরে এটা হচ্ছে একটা অন্য একটি সেকশন কি ল্যান্ডিং ল্যান্ডিং পেজের তারপরে হচ্ছে আলাদা কিছু সেকশন এই জায়গায় দেখুন সি সাইন আপের অপশন এখানে আলাদা একটা তো এইভাবে তো এই প্রত্যেকটা যখন এইগুলো প্রোগ্রামিং করতে যায় তখন এখানে অনেক কোর্ট কোড থাকে তো আমরা যখন একটা পেজে ভিজুয়ালি দেখি তখন তো আমরা দেখতে বুঝতে দেখলে বুঝতে পারি যে এটা হেডার সেকশন এটাই এই কিন্তু প্রোগ্রামিংয়ে যখন এখানে অসংখ্য লেখা থাকে আর কি অসংখ্য কোড থাকে তখন আমাদের বুঝতে একটু কষ্ট হয় তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কমেন্ট করার প্রয়োজন পড়ে যে এটা হেডার সেকশন এটা এ সেকশন আর কমেন্টটা হচ্ছে আসলে আপনি কখনোই এখানে এখানে যেমন আপনি যা কিছু লেখেন না কেন এখানে হচ্ছে সেটা শো করে কিন্তু আপনি যদি কমেন্ট লিখেন তাহলে সেটা এখানে কখনোই শো করবে না তো সেটা শুধু প্রোগ্রামিং সুবিধার্থে আপনি ভিতরেই শুধু দেখতে পারবেন তো যেমন তাহলে আপনাকে যদি একটা কমেন্ট করতে চান মনে করেন তাহলে কী করতে হবে আপনাকে কন্ট্রোল অর্থাৎ সিটিআরএল সিটিআরএল এবং দেখুন আপনার রাইট সাইডে শিফটের পাশে একটা কোয়েশ্চেন মার্ক আছে তা আপনি ওটা একটা ক্লিক করবেন সাথে সাথে দেখুন এই একটা এই যে এই যে চলে আসলো এখন আপনি এর ভিতরে যা খুশি লেখেন না কেন এই যে আপনি জুম করে দেখেন এই যে এর ভিতরে যা কিছু না কেন এটা শুধু আপনার কোডের ভিতরেই হচ্ছে দেখা যাবে অর্থাৎ কিন্তু এই আউটপুটে দেখা যাবে না তো আমরা এখানে লিখলাম দিস ইজ এ কমেন্ট দিস ইজ কমেন্ট দেখুন এটা কিন্তু এখানে দেখা যাবে না তো সেক্ষেত্রে মনে করুন প্রত্যেকটা কোডেং একটা আলাদা যে আলাদা আলাদা করার আলাদা আলাদাভাবে যেমন এইখানে যদি আপনি এই কোডটা করতেন যে এখানে তাহলে কমেন্ট দিয়ে এই যে এই পুরা জিনিসটাকে আপনি হে হচ্ছে যে দিস ইজ হেডার সেকশন এটাকে আলাদা আলাদাভাবে কমেন্ট করে রাখতেন তো যখনই আপনি হচ্ছে একটা কোড হয় কি আমরা অনেক এক সময় করার পরে অনেক দিন পরে আসলে এইখানে কোন জায়গায় কোন কোড করছিলাম সেটা মনে থাকে না তো ক্ষেত্রে এক সপ্তাহ দুই সপ্তাহ পর যখন আবার নিজের কোড দেখে দেখতে যাই তখন যদি কমেন্ট করা থাকে তখন নিজের কোড দেখলে বোঝা যায় যে হ্যাঁ এই সেকশনটা আমি এই কাজ করতেছিলাম বা এই সেকশনটা এই কাজ করতেছিলাম অথবা আপনি কোড করতে করতে উঠে গেলেন যে এরপরে আমার আপনার এই কাজটা করা দরকার তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করে রেখে গেলেন যে যে এরপরে এসে আমি এই 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 জিনিসটা হচ্ছে এই কোডে বানাবো তো সেক্ষেত্রে আবার চলে আর কি আবার এসে বসলে দেখা যাবে যে হ্যাঁ আমি এই জিনিসটা তৈরি করতে হবে কিন্তু কমেন্ট করে না থাকলে আপনাকে ভাবতে হবে যে আচ্ছা কোনখান থেকে শুরু করি কীভাবে করি এইগুলোই আর কিছু না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং প্রোগ্রামিং এবং ডিজাইনিং সম্পর্কিত আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ